আপনারা সবাই কেমন আছেন? আমি ভালোই আছি। আজকে যাচ্ছি করোনার ফার্স্ট ডোজ নিতে, আর ওখানে কি কি হয় দেখাবো আপনাদের, দেখতে থাকুন। গাইস, ভ্যাকসিন নেওয়ার জন্য গিয়েছিলাম স্কুলে ফার্স্ট ডোজ নেওয়ার জন্য, কিন্তু তারা বলছে আই কার্ড লাগবে, আধার কার্ড লাগবে, কারণ আমরা আগে বুকিংও করিনি। এরকম করে এখন আবার বাড়িতে যাচ্ছি, বাড়ি থেকে গিয়ে টি শার্টটা চেঞ্জ করবো, তারপর আই কার্ডটা নেব, দেন গো ফর ভ্যাকসিন। এই গাইস, চলেন ভ্যাকসিন নেওয়া যাক। টি শার্টও চেঞ্জ করলাম, শার্ট পরলাম, তারপর দেখেন হসপিটাল কে কে আছে সবাইকে দেখাবো, আর আমরা কজন একসাথে যাচ্ছি তাও দেখবেন। ঠিক আছে, যে দেখা হচ্ছে। গাইস, ভ্যাকসিন নেওয়ার জন্য অনলাইনে কি করলাম, লজ্জা লাগা দরকার, রেজিস্ট্রেশন করলাম। রেজিস্ট্রেশন করার পর এখন যাচ্ছি, স্ক্রিনশটটা দিয়ে দেবো। তিনজন যাচ্ছি, দেখেন তিনটা আজকে গোতা খাবো ম্যাডামের। তো আমরা এখানে সবাই ভ্যাকসিন মানে ইনজেকশন নেওয়ার জন্য খুবই ভয় পাই, তারপরে দেখবেন খুব ভয় এখনই করছে। আই কার্ড আধার কার্ড নেওয়া হলো, তো যাই দেখেন আমাদের স্কুলে হবে, স্কুলটাকেও দেখাবো, আর সন্ধ্যার সময় দেখাবো ওদের আর আমার কি অবস্থা, ওদের আর আমাদের কি অবস্থা সন্ধ্যার সময় দেখাবো, দেখতে থাকেন। তো ফাইনালি গ্যাস চলে আসলাম আমাদের ঠাকুরমরা উচ্চ বিদ্যালয়ে। তো এখানে অনেক মানুষই এসছে ভ্যাকসিন দেওয়ার জন্য, আর এ হলো ডাক্তারদের গাড়ি, দেখতে থাকুন। আমরা এই স্কুলটাতে প্রায় দশ বছরই পড়ালেখা করেছি, আর এটা আমাদের ঠাকুরমরা স্কুল। অনেক ভিড়, কখন দিতে পারবো এটা জানা নেই, অনেক ভিড় গাইজ, অনেক ভিড়, তাই অনেক দূরে দাঁড়িয়ে আছি। আর এটা ছিল আমাদের ক্লাস 6, 7, 8, এই রুমটাতে পড়ালেখা করলাম, মানে এই দুইতলাতে। ওই 6 ওই কোনাটার মধ্যে পড়লাম, আর 7 উঠে ও ডাইরেক্ট উপরে চলে গেছি, তারপর ক্লাস 8 এটার মধ্যে। তো ক্লাস 9 যেটার মধ্যে এখন ভ্যাকসিনের কাজ চলছে ওইটার মধ্যে ক্লাস 9 পড়ালেখা করেছি, তারপর 10 উঠে এটার মধ্যে এসেছি। আর এই সেই জায়গা যেটার মধ্যে আমরা খিচুড়ির জন্য, খিচুড়ি ভাতের জন্য দাঁড়িয়ে থাকতাম, খুব মিস করি স্কুলের সেই দিনগুলোকে। বন্ধু, এই স্কুলের সাথে আমাদের অনেক স্মৃতি জড়ানো, অনেক অনেক স্মৃতি জড়ানো স্কুলের সাথে, বলে কি বলবো। 10 বছর কাটিয়েছি স্কুলের মধ্যে, 10 বছর কাটিয়েছি, বুঝতেই পারছো কিরকম স্মৃতি জড়ানো থাকবে। আর আমরা এই দুজনই বেশিরভাগ সময় একসাথে থাকতাম। কত দেখছি কত রাহুল অনেক এনজয় করেছে, আছে সাথে রাহুলের বন্ধু আছে দীপঙ্কর, আর পাহারাদার এই ছিল পাহারাদার, আর এই জায়গাটা অনেকে হয়তো চিনতে পারছেন, মানে বলা যাবে না এরকম স্মৃতি, অনেক স্মৃতি লুকিয়ে আছে।
স্কুল লাইফের এনজয় তো স্কুল লাইফের এনজয় বুঝতেই পারছেন যারা দেখছেন এই ভিডিওটা ছেলেগুলো অনেক আনন্দ করতো স্কুল টাইমে যদি আমি করিনি স্বচ্ছ মনের মানুষ ছিলাম বলে করিনি কিন্তু ভালোবাসতাম একজনকে কিন্তু করিনি নাম বলে লাভ নেই ঠিক আছে আরো দেখাচ্ছি ভিড় কিরকম ভিড় আধার কার্ড জমা দিয়ে দিচ্ছি তারপর বলছি আরো বেশি এনজয় হয়েছে আরো আছে দেখার মতো অনেক জায়গা আছে এখানে ছেলেরা চিল মারতে এসে এসে বিড়ি খনি গুটকা যাই খাবার এক সাগর কিছু কয়ে দাও একটার কোন টেস্টের যেদিন রেজাল্ট দিবে দিনে সবাই ইন্ডাইন করতেছে কেউ আনতে না সমজ রে না দুনিয়ার মানুষ স্বভাব নেই মানুষের ভ্যাকসিন নেওয়ার জন্য ওয়েট করতে করতে অধৈর্য হয়ে গেছি লজ্জা লাগা দরকার আর আইবো আধার কার্ড এমনি টেনশন নেই খতম বাই বাই টাটা গুড বাই গয়া কোভিড এর ভ্যাকসিন নেওয়া শেষ খুবই মজা লাগছে বুঝা যায়নি এটা ব্যথা পাইলাম
আরো বন্ধুরা আসছে, তোর কি এরকম ফিলিং হইতেছে? বেতারটা বেতা ফিলিং লাইক গাইস ফিলিং দ্য সেম, খুব বেতা লাগলো। হালকা একটু ব্যথা হয়েছে, কেমন লাগে? হারি মাংস নাই নাকি? কেমন অবস্থা? কেমন লাগতেছে? অনুপ কেমন লাগে? বহুত আচ্ছা, আরেকজন আইয়ে ক কি অবস্থা থাকো? কত নাটক করো, চল। এই সজ্জন কো কি তকলিফ হ্যাঁ ভাই, কি তকলিফ হ্যাঁ ইনকো? কোনো সমস্যা হয় না, কোনো ব্যথা ট্যথা নেই। এত ব্যথা নাই তো? যদি কিছু হয় ভ্যাকসিন দিয়ে, যদি কিছু হয় আমাদের স্বাস্থ্য, যদি কিছু হয় তাহলে দ্বিতীয় পার্ট আসবে এটার, কোভিড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ আসবে, পার্ট টু আসবে, অপেক্ষায় থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন। Thank you.